Got him. That's a huge, huge wicket. Power play শেষ হওয়ার পর বল হাতে পেলেন। ওই ওভার থেকে শুরু হলো তার উইকেট শিকার। একই ধারা চলতে থাকলো পরের ওভারগুলোতেও। মুগ্ধতা ছড়ানো নৈপুণ্যে 5 উইকেট শিকার করলেন তরুণ মুকিদুল ইসলাম। এবারের বিপিএলে এমন কিছু দেখা মিলল প্রথমবার। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে নজর কাড়েন মুকিদুল। মুগ্ধ ডাকনামে এই ডানহাতি পেসার তুলে নেন ফরচুন বরিশালের 5 উইকেট। 3.1 ওভার হাত ঘুরিয়ে তিনি খরচ করেন 23 রান। তার তোপে টস হেরে ব্যাটিংয়ে নামা বরিশাল গুটিয়ে যায় 121 রানে। তখনও বাকি ছিল ইনিংসের 5 বল। চলমান আসরে এটাই কোনো বোলারের 5 উইকেট দখলের প্রথম ঘটনা। স্বীকৃত টি টোয়েন্টিতে 22 বছর বয়সী মুকিদুলের কেরিয়ার সেরা বোলিংও। তার আগের সেরা ছিল 30 রানে 3 উইকেট। বিপিএলে বাংলাদেশের পেশারদের মধ্যে সেরা বোলিং ফিগার এখন তার দখলে। সাকিব আল হাসানকে বোল করে শুরু হয় মুকিদুলের উইকেট উৎসব। স্লেয়ার বল বরিশাল অধিনায়কের ব্যাটের কানায় লেগে উপরে দেয় স্টেপ। তিনি আবার আক্রমণে ফেরেন 21তম ওভারে। এবারে তার শিকার হন দারুণ খেলতে থাকা মাহমুদুল্লাহ। অভিজ্ঞ ব্যাটারও সাকিবের মতো বল স্ট্যাম্পে টেনে আউট হন। 18তম ওভারে পরপর 2 বলে উইকেট নিয়ে বরিশালকে কাঁপিয়ে দেন মুকিদুল। ইনিংসের শেষ বলে 5 উইকেট পূর্ণ হয় মুকিদুলের। চতুরাঙ্গা ডি সিলভা গ্লাভস বন্দী হন উইকেটের পেছনে থাকা মোহাম্মদ রিজওয়ানের হাতে। অফ স্ট্যাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারিতে পরাস্ত হন তিনি।